সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে রবি গ্রহের রুবি পাথর নিয়ে আলোচনা করব। রুবি পাথর কি কি কাজে আসে, রুবি পাথর কয়টি কোয়ালিটির, সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। মনোযোগ সহকারে, কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্ত করতলে এই আঙ্গুলকে আমরা অনেকেই অনামিক আঙ্গুল বলি, জ্যোতিষ শাস্ত্র মতে এটিকে রবির আঙ্গুল বলা হয়। এই যে আঙ্গুলটি, কনিষ্ঠ আঙ্গুলের পাশের আঙ্গুলটি, এই স্থানটিতে যদি কোনো জাতক জাতিকার ক্রস চিহ্ন থাকে, কালো তিল থাকে, ত্রিশূল চিহ্ন থাকে, অথবা এই স্থানে নিচুস্থ থাকে, কাটাকুটি চিহ্ন থাকে, হৃদয় রেখার উপরে হার্ট লাইনের উপরে যদি কাটাকুটি থাকে এবং রবি রেখাটি যদি অস্পষ্ট হয়, তাহলে বুঝতে হবে সেই সকল জাতক বা জাতিকার রবি গ্রহটি অশুভ আছে। এছাড়া যদি কোনো জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে বা নবাংশ কুণ্ডলিতে রবি নিচুস্থ থাকে, বিংশোত্তরী মতে বা অন্তর্দশা মতে রবির মহাদশা থাকে, তখন সেই জাতক জাতিকার রবি গ্রহের প্রতিকার করা প্রয়োজন। কারণ রবি মানে হচ্ছে আলো, সূর্য। রবি গ্রহ এমন একটি গ্রহ আপনাকে যশ সম্মান খ্যাতি দেয়। রবি আবার যশ সম্মান খ্যাতি কেড়ে নেয়। রবি মানুষেরকে রাজা এবং প্রজা, আজকের ভিখারি কালকের রাজা বানায়। রবি মানুষের চাকরি জীবনে, কর্মজীবনে, অর্থনৈতিক জীবনে সচ্ছলতা ফিরিয়ে আনে। রবি গ্রহের রত্ন হচ্ছে রবি পাথর। আপনারা হয়তো অনেকে জানেন বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টারের হাতে রবি পাথর আছে, অনেক মন্ত্রী মিনিস্টারের হাতে বা বিশ্বের অনেক তারকাদের হাতে, অনেক সেলিব্রিটিদের হাতে রবি পাথর আছে। রবি পাথর মানুষকে অর্থনৈতিকভাবে চাঙ্গা রাখে, উপস্থিত বুদ্ধি দেয়, ব্রেন বুদ্ধি দেয়। এবং রবি গ্রহের যে কুপ্রভাব আছে, যেমন আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে, চাকরি হচ্ছে না, হওয়া কাজটি হচ্ছে না, মানসিক অস্থিরতা, ঘুম কম হচ্ছে, রাগ বেড়ে যাচ্ছে, মানুষের সাথে সম্পর্ক থাকছে না, এমনকি কোন খাবারের আপনার ভালো লাগছে না, হজম শক্তি হচ্ছে না, আপনি রুবি পাথর ব্যবহার করতে পারেন। রুবি পাথর পবিত্র কোরআন শরীফের সূরা রহমানের 21 এবং 22 নম্বর আয়াতে রুবি পাথর সম্পর্কে উল্লেখ আছে। মূলত রুবি মুক্তা এবং রক্তপ্রবাল এই তিনটি পাথর সম্পর্কে পবিত্র কোরআন শরীফের সূরা রহমানের 21 এবং 22 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেওয়া আছে। সুপ্রিয় দর্শক বন্ধু, রুবি পাথর অনেক কোয়ালিটির বর্তমানে বাজারে পাওয়া যায়, ভালো এবং মন্দ, কারণ কোয়ালিটি বেসিস অনুযায়ী দাম নির্ভর করে। কয়েকটি গ্রেডের আছে, যেমন একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট 1 টাকা থেকে শুরু করে 10 টাকা দামের আছে, তেমনি এই রত্ন পাথরগুলো গ্রেডিং আছে, গ্রেডিং অনুযায়ী তার দাম ডিপেন্ড করে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, তেমনি এইভাবে গ্রেডিং আছে। অনেকেই আসল আর নকল চিনতে পারেন না বিধায় অনেক ক্রেতা আপনাকে আসল, অনেক বিক্রেতা আপনাকে আসল বলে নকল পাথরটি ধরিয়ে দিচ্ছেন। কারণ মানুষ যখন বিপদে পতিত হয়, তখন জ্যোতিষী, কবিরাজ বা ডাক্তার বা উকিলের দ্বারস্থ হয়, যখন যে বুদ্ধি দেয় সেই বুদ্ধিটি মানুষ অ্যাপ্লাই করে, জাস্টিফাই করার সময় পায় না। এবার আমি আপনাদেরকে আসল রুবি এবং নকল রুবি এবং নর্মাল কোয়ালিটির রুবি আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক বন্ধু, এই বক্সের যে রুবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বার্মেজ রুবি। এই যে আমার হাতে যে রুবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বার্মার রুবি। এই রুবিগুলো হচ্ছে বার্মেজ রুবি, এগুলো অলিভ অয়েল তেলে রাখা। এই যে দেখুন বার্মেজ রুবি, চমৎকার শেপের একটি বার্মেজ রুবি। ভালো করে লক্ষ্য করে দেখুন ক্যামেরায়, তাহলে আপনারা আসল পাথরটি চিনতে পারবেন। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আসল পাথরটি চিনানো, কারণ অনেক মানুষ প্রতারিত হচ্ছেন এবং অনেকখান থেকে প্রায় দেখা যায় অভিযোগ করেন
যে আসল আর নকল চিনব কিভাবে। এই যে দেখুন আসল বার্মিজ রুবি, এটি হচ্ছে অরিজিনাল বার্মিজ রুবি। বার্মিজ রুবি হচ্ছে রুবির মধ্যে শ্রেষ্ঠ রুবি হচ্ছে বার্মার রুবি, তারপরে হচ্ছে অন্যান্য রুবি। এই যে দেখুন এটি হচ্ছে অরিজিনাল বার্মিজ রুবি, এটি হচ্ছে নিচের অংশ, নিচের কাটিংটা দেখুন আর এটা উপরের কাটিংটা দেখুন। এখানে যে রুবিগুলো আছে এগুলো হচ্ছে বার্মার রুবি, এই রুবিগুলো হচ্ছে বার্মিজ রুবি। এই যে রুবিটি দেখুন এটি হচ্ছে বার্মিজ রুবি, চমৎকার শেপের নিউ বার্মিজ, অল বার্মিজ রুবি, বিভিন্ন সাইজের রুবি আমার প্রতিষ্ঠান থেকে আপনারা পাইকারি খুচরা চাইলে নিতে পারবেন। খুব চমৎকার শেপের একটি বার্মিজ রুবি, এগুলো হচ্ছে এ গ্রেডের রুবি, এ গ্রেড যেটিকে আমরা বলি সবচেয়ে হাই স্ট্যান্ডার্ডের রুবি, এই রুবিগুলো হচ্ছে বার্মিজ রুবি। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নিচের অংশ আর এটা হচ্ছে উপরের অংশ। আপনাদেরকে নিচের অংশ উপরের অংশ আমি একবার যেভাবে দেখাচ্ছি, ইউটিউবে অনেক জ্যোতিষীর ভিডিও আছে আপনাদের কিন্তু এতভাবে স্বচ্ছভাবে দেখাবে না। এই যে রুবিটি দেখুন এটি হচ্ছে বার্মিজ রুবি, এটি হচ্ছে নিচের অংশ আর এটি হচ্ছে উপরের অংশ। রুবি হচ্ছে জাতের মধ্যে বার্মার রুবি হচ্ছে শ্রেষ্ঠ রুবি, রুবি পাথরের জাতের মধ্যে। এরপরে হচ্ছে স্পাইনাল রুবি, যেটিকে আমরা পিঙ্ক সাফায়ার বলে থাকি, পিঙ্ক রুবি। এই যে বার্মিজ রুবিটি চমৎকার শেপের বার্মিজ রুবি, আপনারা বার্মিজ রুবি দেখে শুনে ক্রয় করবেন, তাহলে আসল রুবিটি কিনতে গিয়ে আর প্রতারিত হতে হবে না। আমি আপনাদেরকে প্রতিটা রুবি দেখাচ্ছি, সবগুলো হয়তো দেখানো সম্ভব হবে না কারণ ভিডিওটি লম্বা হয়ে যাবে, আপনারাও মনোযোগ হারা হয়ে যাবেন। বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য জেলা উপজেলায় আমার প্রতিষ্ঠান থেকে পাইকারি খুচরা এবং পার্সেল যায় এসি পরিবহন এবং সুন্দরবনে। এটি হচ্ছে বার্মিজ রুবি। আর এই যে রুবি আপনারা দেখতে পাচ্ছেন এই রুবিটা হচ্ছে স্পাইনাল রুবি, যেটিকে আমরা পিঙ্ক রুবি বলি। এটির কালারটি আলাদা, দেখুন আপনারা এটি হচ্ছে পিঙ্ক রুবি। এই যে রুবিটি আমি হাতে নিয়ে দেখালাম এটি হচ্ছে পিঙ্ক সাফায়ার, যেটিকে আপনার নীলা এবং রুবির একত্র কাজ করবে, এটি হচ্ছে পিঙ্ক রুবি। আপনারা কালারটি দেখলেই বুঝতে পারবেন এটি হচ্ছে পিঙ্ক রুবি, যেটিকে আমরা পিঙ্কিস রুবি বলি বা পিঙ্ক সাফায়ার বলি। এই যে আমি হাতে করে দেখালাম রুবিগুলো, দেখুন এগুলোর কালার আর এই বার্মিজ রুবির কালারের তফাত। এটি হচ্ছে পিঙ্ক রুবি, এটি হচ্ছে পিঙ্ক সাফায়ার। আর এই যে রুবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বার্মার আনকাট রুবি, এটি কোনো মেশিনে কাটিং হয় না, এটি অরিজিনালি খনির থেকে এভাবে উত্তোলন হয়। এটি হচ্ছে বার্মার আনকাট রুবি, আনকাট যেটিকে বলা হয়, কোনো কাটিং হয় না, এটি খনিজ থেকে উত্তোলন হয়, ঠিক এভাবেই আসে। এই যে রুবিগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই রুবিগুলো হচ্ছে আপনার, এই যে রুবিগুলো দেখতে পাচ্ছেন এই রুবিগুলো হচ্ছে পাকিস্তানি রুবি। এই যে রুবিগুলো, এই রুবিগুলো হচ্ছে পাকিস্তানি রুবি, আপনারা ভালো করে দেখুন তাহলে আপনারা চিনতে আপনাদের অসুবিধা হবে না। এটি হচ্ছে পাকিস্তানি রুবি, আমি হাতে করে দেখালাম এটি হচ্ছে পাকিস্তানি রুবি। এই বাটির রুবিটা হচ্ছে মিশরি রুবি, এই বাটির রুবিটা হচ্ছে মিশরের রুবি, এই রুবিটা হচ্ছে আফগানি রুবি, এই যে রুবিটা এটি হচ্ছে আফগানি রুবি, আর এই রুবিটা হচ্ছে আফ্রিকান রুবি। এই আফগানি রুবি আর আফ্রিকান রুবির মধ্যে পার্থক্যটা আপনারা নিজেরাই যাচাই করে দেখুন। আমি দুটি বাটি আপনাদের সামনেই দেখালাম, হয়তো এক এক করে দেখানো এভাবে সম্ভব হবে না। আমি দুটি আফ্রিকান রুবি নিলাম, চারটি আফ্রিকান রুবি দেখাই আপনাদেরকে। এই যে চারটি আফ্রিকান রুবি একত্র করলাম আর আফগানিস্তানের রুবি চারটি একত্র করলাম, আপনারা পার্থক্যটা দেখুন, তাহলে আপনারা আসল আর নকল চিনতে পারবেন। কারণ মানুষ এতভাবে প্রতারিত হচ্ছে রত্নপাথর কিনতে গিয়ে। এই যে দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু, আসল আর নকলের পার্থক্যটা, কোয়ালিটির পার্থক্য, দেশের পার্থক্য, দামের পার্থক্য, সেই হিসাবে অনেকেই আপনাদেরকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, বাংলাদেশের সেরা ব্র্যান্ড সেরা প্রতিষ্ঠান বলে। আর রুবির মধ্যে শ্রেষ্ঠ রুবি হচ্ছে এই বার্মিজ রুবি, বার্মিজ রুবির উপরে কোনো রুবি হয় না। মনে রাখবেন বাংলাদেশের বর্তমান প্রাইম মিনিস্টারের হাতেও যে রুবিটি আছে সেটিও কিন্তু বার্মিজ রুবি। রুবি পাথর এমন একটি পাথর আপনার জীবনের আলো বদলে দিতে পারে, অন্ধকার জীবন থেকে আপনাকে আলোর পথে ফিরিয়ে আনতে পারে এই বার্মিজ রুবি। কথা হচ্ছে রত্নপাথর হচ্ছে উসিলা, সবকিছুর মালিক হচ্ছেন মহান রাব্বুল আলামিন। রত্নপাথর আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে না, কিন্তু ভাগ্য পরিবর্তনে সাহায্য করতে পারে। প্রত্যেকটা জিনিসের একটা উসিলা লাগে, উসিলা ছাড়া আমাদের জীবনে কখনোই কোনো কাজ সুসম্পন্ন হয় না।
ওসিলার মাধ্যমে প্রতিটা কাজ হয়, প্রতিটা মানুষের চাকরি হয়, কর্ম হয় এবং প্রতিটা মানুষের জীবন লাইফ চেঞ্জ হয় ওসিলার মাধ্যমে। আপনি এককভাবে কোনো কিছুই পারবেন না। এই যে চমৎকার একটি বার্মিজ জমি দেখালাম, চমৎকার আল্লাহর রহমতে রত্নপাথর, যে কি অপূর্ব সৃষ্টি, চমৎকার একটি বার্মিজ জমি। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্নপাথর রুবি কেনার আগে আপনার শরীরের ওজন, আপনার বয়স এবং আপনি কোন পা আঙ্গুলে পরবেন, কিভাবে পরবেন, কখন পরবেন, সেই বিষয়টি আপনাকে আগে জানতে হবে। কারণ রত্নপাথর অনেকে না জেনে না বুঝে উল্টা পাল্টা পড়েন। রুবির এই রবি পাথরটি রুবির আঙ্গুলে পড়তে হয়, অনেকে তর্জনী দিয়ে পড়েন, অনেকে কনিষ্ঠা দিয়ে পড়েন, অনেকে বার মেনটেন করেন না, কিভাবে শোধন করতে হয়, দাঁতও মেনটেন করতে হয় সেটি বোঝেন না। কারণ একজন ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, ডিগ্রিধারী উচ্চমানের ডাক্তারের কাছে যাবেন, সেই ডাক্তার আপনার বয়স অনুযায়ী ওষুধের পাওয়ারটা দিয়ে থাকেন। তেমনি এই গ্রহরত্নগুলো যখন আপনি ব্যবহার করবেন, আপনাকে জেনে শুনে বুঝে ব্যবহার করতে হবে। উল্টা পাল্টা কোনো রত্ন যখন আপনি ব্যবহার করবেন, উপকার তো পাবেনই না, বরঞ্চ আরো নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি বিশেষ অনুরোধ করব ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই সঠিক জিনিসটি পাবেন এবং অনেকেই যারা রত্নপাথর কিনতে আগ্রহী, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে রত্নপাথর কিনতে পারবেন। তবে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা আরো 4-5টি প্রতিষ্ঠান যাচাই করে তারপরে আমার প্রতিষ্ঠান থেকে পাইকারি বা খুচরা নিতে পারেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করে নিন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলেই ভালো থাকুন।